হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রাখি স্পেশাল মেকআপ লুক। তোমরা অনেকেই আমাকে কমিউনিটি ট্যাবে রিকোয়েস্ট করেছিলে বা ভোট দিয়েছিলে যে রাখি স্পেশাল একটা মেকআপ লুক দেখানোর জন্য। তো খুব আজকে একটা ইজি সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি। একটা কালারফুল আই মেকআপ লুক আজকে ক্রিয়েট করেছি রাখির জন্য। খুব অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্টস দিয়ে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারো। সো চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে মেকআপ কোম্পানির প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা ভীষণই অ্যাফোর্ডেবল, তোমরা 150-200 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। এরপর মেকআপ কোম্পানির প্যানস্টিক ইউজ করছি, এটার দামও জাস্ট 99 রুপিস। ঠিক আছে, ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। তারপর ভালো করে ড্যাম্প বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে এখানে ব্লেন্ড করে নেব ফুল ফেসে। কোনো কনসিলার আজকে আমি ইউজ করিনি, আমি সেম প্যানস্টিক ইউজ করে নিয়েছি কনসিলারের মতন করে। সেটাকে ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসটাকে সেট করবো আজকে হোয়াইট টোনের লুজ পাউডার দিয়ে, জাস্ট 50 রুপিস দাম এটার। মিনাওয়ের আইব্রো পেন্সিল দিয়ে আমি খুব ভালো করে আইব্রো গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি। এটার দামও জাস্ট 40 রুপিস, ভীষণই অ্যাফোর্ডেবল। এরপর আমি এখানে সুইস বিউটি হিলারিডোর আইশ্যাডো প্যালেট 02 থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে আগে ফার্স্টে ফুল আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে ক্রিজটাকেও ডিফাইন করে নিচ্ছি। এরপর মিডিলে একটা কনসিলার দিয়ে আমি এখানে কাট ক্রিজ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর নেক্সট সেম প্যালেট থেকে এই পার্পল শেডটাকে নিয়ে যেখানে আমি কাট ক্রিজ করেছি সেখানে আমি অ্যাপ্লাই করে নেব ভালো করে। তারপর আমি সুইস বিউটির একটা শিমেরি আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমেরি পার্পল শেড নিয়ে যে শ্যাডোটা আগে লাগিয়েছিলাম তার উপরে ভালো করে অ্যাপ্লাই করব যাতে আরও ইন্টেন্স হয়। ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। এরপর ল্যাকমির ইনস্টা আইলাইনার দিয়ে একটা ছোট উইং আইলাইনার ড্র করে নিচ্ছি আমি এখানে, একদমই থিন আইলাইনার। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিনের কোলোসাল মাস্কারা। নেক্সট ফেসে আমি অ্যাপ্লাই করে নেব ব্লাশ। আজকে পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি কারণ আই মেকআপটা পিঙ্ক। এরপর ফেভারিট আমার মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার মডার্ন গোল্ড শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি হাই পয়েন্টসগুলোতে। লিপস্টিকের জন্য আমি এখানে মেবলিনের ক্রিমি ম্যাট লিপস্টিক ইউজ করেছি। সো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। খুবই সুন্দর টার্ন আউট হয়েছে, ভীষণই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে একদম কালারফুল লুক ক্রিয়েট করেছি আজকে তোমাদের জন্য, কোনো নিউড না। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাথে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না।